গুণের কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমরা জাস্ট একটা টেকনিক দেখবো গুণের। যেমন আমি গুণ করতে চাচ্ছি 32 এবং 45 এরকম একটা গুণ করতে চাচ্ছি, বা এখানে 3 দিলাম 43 এরকম একটা গুণ করতে চাচ্ছি, এই দুইটা সংখ্যার গুণ করব। আমরা যে কোনো দুইটা দুইটা নাম্বার নিয়ে গুণ করার একটা প্ল্যান করতেছি যে আমরা এই ক্ষেত্রে গুণটা কিভাবে করতে পারি। গুণটা করার জন্য যেটা করতে হবে, প্রথম হচ্ছে এই দুইটার গুণফল নামিয়ে ফেলব। এই দুইটার গুণফল কত? 3 × 6, আমি এটা নামিয়ে ফেললাম। তারপর হচ্ছে এখন এই ক্রস গুণ করব, এখানে কত? 3 × 9, আর এই দিকে হচ্ছে 4 × 8। 3 × 9 আর 8, এই দুটোকে যোগ করলে কত হয়? 9 আর 8 = 17 হয়। তাহলে 9 আর 8 = 17 হয়। এই 17 থেকে একটা গড় নামাবো শুধুমাত্র, 7। তাহলে কেরি মানে হাতের, এই কেরিটা কত থাকলো? যেটা হাতের, হাতের থাকলো 1। এখন এখন আবার এই দুইটাকে গুণ করব, 3 × 4 = 12 এবং 1 হাতের রয়েছে, এই 12 আর 1 = 13। এইটা হলো গুণের প্রথম প্রসেস। আমরা যে কোনো দুইটা দুইটা নাম্বার গুণ করার জন্য এই টেকনিক 1 বলতে পারি, টেকনিক 1। আমরা গুণটা শিখতে চাচ্ছি প্রথমেই, গুণ। এই গুণ করার জন্য আমরা যে প্রসেসটা ব্যবহার করতে চাচ্ছি, যেমন আমি এইখানে 47 আর 32 এই দুইটাকে গুণ করতে চাচ্ছি, দ্রুত করব। কিভাবে করব দেখব। এই যে দেখুন, প্রথম এই দুইটাকে গুণ, 7 × 14, 7 × 14 আমি গুণ করতে চাচ্ছি। 14 কত নিব? 4 নিব, 4 নিয়ে নিচে বসিয়ে দেব, থাকলো কত? 1, এটা ক্যারি, এটা থাকবেই। আচ্ছা, এখন এইখানে 4 × 8 আর এই যে 3 × 7 = 21, 21 আর 8, 21 আর 8 কত হয়? 21 আর 8 যোগ করার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব। 21 এর লগে যে 1 যোগ করে নেব, 22, 22-এর সাথে 8 যোগ করব, 30। এই 30-এর, এই 30-এর কি করব? এই 30-এর শূন্যটা নামাবো, হাতের থাকবে কত? 3। এখন এই যে 3 × 4 = 12 আর 3 = 15, তো 15 আমরা বসিয়ে দেব। এটা একটু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান, অবশ্যই কমেন্টে জানান এটা বুঝতে পেরেছেন কিনা। আমি একটা ম্যাথ দিতেছি, দেখুন এটা করতে পারেন কিনা। যেমন আমি বললাম 73 আর 115, এটা একটু গুণ করুন, এটা একটু গুণ করুন, একটু কমেন্টে জানান এটা কত হবে।